রোববার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে নানা ইস্যুতে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। জানান, যাদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কোটা বিষয় নিয়ে বিগত আন্দোলনে একটা প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা। মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে পুরো বিষয়টি জানাব। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। কাজ হচ্ছে না তা না, বহুবিধ আইন ওখানে করা মামলা আছে, মোকদ্দমা আছে, প্রায় 3700 মতো মামলা পেন্ডিং আছে, যেখানে রিট করা আছে। এই মামলাগুলোকেও এখানে অ্যাড্রেস করা হবে। প্রাতিষ্ঠানিক বিষয় ছিল যেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নামে এটা গঠন করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এই মুক্তিযোদ্ধা কারা হবেন না হবেন সেটা নির্ধারণ করে দিত। মন্ত্রণালয় শুধু ওই তাদের নির্ধারিত হওয়া বিষয়টি এক্সিবিশনে যেত, কাজ করত, এই বিষয়টা আছে। এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এখানে আগে এইগুলি সম্পন্ন হওয়ার পরে আপনারা যেটা বলছেন বহু জায়গা থেকেও এরকম অভিযোগ আসছে যে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে। সেগুলি সম্পর্কে আমরা যখন একটা পর্যায়ে যাব তখন আপনাদের ডেকে জাতিকে জানিয়ে দেওয়া হবে। ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে তালিকা পর্যালোচনার কথাও জানান উপদেষ্টা। জানান, মুক্তিযোদ্ধা ইস্যুতে 3700 মামলা ঝুলে আছে। ভুয়া মুক্তিযোদ্ধারা জাতির সাথে প্রতারণা করছে জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কেন নেব না, এটা তো জাতির সাথে প্রতারণা হয়েছে। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে এটা তো শাস্তিযোগ্য অপরাধ। এটা তো প্রতারণা করেছে জাতির সাথে, যে যেটা না, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা হচ্ছে, তালিকা প্রস্তুতের পর জাতির সামনে তুলে ধরা হবে বলেও জানান ফারুকী আজম। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।